বাংলাদেশের যে যেখানে আছো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার স্টুডেন্টস এন্ড দ্য স্টুডেন্টস অল ওভার দ্য ওয়ার্ল্ড হু আর ওয়াচিং মি, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর চন্দনা সরকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান অ্যানাটমি ডিপার্টমেন্ট, পটুয়াখালী মেডিকেল কলেজ, পটুয়াখালী। আমাদের আজকের টপিক মাইক্রোস্কোপিক স্ট্রাকচার অফ স্টমাক। আজকে আমরা কী কী পড়ব, হাউ উইল ইউ আইডেন্টিফাই দ্য স্লাইড অফ দ্য স্টমাক আন্ডার দ্য মাইক্রোস্কোপ এন্ড দ্য ডিসক্রিপশন অফ ইটস ডিফারেন্ট কোডস। তো শুরু করি। দিস ইজ দ্য স্লাইড অফ এ স্টমাক। তো মাইক্রোস্কোপের নিচে আমরা কী কী দেখে চিনব যে এটা একটা স্টমাকের স্লাইড। তো আমরা জানি থ্রু আউট দ্য জিআই চার্ট যে কোনো একটা যদি আমরা সেকশন নিই, হোক সেটা ইসোফেগাস, স্টমাক, ডিউডেনাম, জেজুনাম, আইলিয়াম, কোলন, সবারই কয়টা কোড থাকে অর লেয়ার, চারটা লেয়ার, যে ওয়ান অফ দ্য সেকশন কনসিস্টস অফ ফোর কোডস, ইনার টু আউটওয়ার্ডস, কী কী, মিউকোসা, সাবমিউকোসা, ভাস্কুলারিস এক্সটার্না অ্যান্ড সেরোসা। দ্য মিউকোসা ইজ লাইন্ড বাই সিম্পল কলামনার এপিথেলিয়াম অ্যান্ড ইট শোস টিউবুলার ইন ফোল্ডিং দ্যাট ইজ টার্মড অ্যাজ গ্যাস্ট্রিক পিট। নাম্বার থ্রি, সাবমিউকোসা কন্টেন্স নিউমারাস আর্টারিওস, ভেনিওস অ্যান্ড অ্যানাদার স্ট্রাকচার দ্যাট ইজ মিজনার্স নার্প্লেক্সাস, সাবমিউকোসাল মিজনার্স নার্প্লেক্সাস। Then muscular is externa. It consists of three layers, outer longitudinal, middle circular and inner oblique. So this is a slide of stomach. Tale amra ki ki bolla, first je section shows four pores, mucosa, submucosa, muscularis externa and serosa. Mucosa is lined by simple columnar epithelium and it shows tubular infolding that is termed as gastric pit. Submucosa contains arteriole, venule and submucosal Meissner's nerveplexus. Muscularis externa, it contains outer longitudinal, middle circular and inner oblique layers. Now description. To amra jani je mucosa is composed of three layers, লাইনিং এপিথেলিয়াম, ল্যামিনা প্রপ্রিয়া অ্যান্ড মাসকুলারিস মিউকোসা। তো এখানে লাইনিং এপিথেলিয়ামটা কি আমরা বললাম, সিম্পল কলামনার এপিথেলিয়াম। থ্রু আউট দ্য জিআই চার্ট আমরা জানি যে লাইনিং এপিথেলিয়ামটা কি, সিম্পল কলামনার এপিথেলিয়াম আপ টু পেক্টিনেট লাইন, একেবারে লোয়ার এন্ড অফ দ্য ইসোফেগাস, যেখানে ইসোফেগাস কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে স্টমাকের সাথে, সেখান থেকে আপ টু পেক্টিনেট লাইন লাইনিং এপিথেলিয়াম কি, সিম্পল কলামনার। বাট তারপরও এই যে এপিথেলিয়াল সেল তাদের ক্যারেক্টারিস্টিক ফিচার যেমন স্টমাকে একরকম, ডিউডেনাম জেজুনামে আবার আর একরকম। তো আমরা দেখি স্টমাকের লাইনিং এপিথেলিয়ামের ক্যারেক্টারিস্টিক ফিচার কি। ফার্স্ট, দ্য লাইনিং এপিথেলিয়াম শোস টিউবুলার ইনফোল্ডিং, এটা এই যে টিউবুলার ইনফোল্ডিং তার নাম কি, গ্যাস্ট্রিক পিট। এই গ্যাস্ট্রিক পিটে ওপেন করে কি, গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। তো আমরা দেখি যে মিউকোসা is composed of lining epithelium, lamina propria and muscularis mucosa. দেখো lamina propria it is packed with gastric glands, একেবারে gastric gland দিয়ে এটা বোঝায়, studded with or packed with gastric glands, these are gastric glands and these gastric glands open into the age bottom of the gastric pit. এবং এই গ্যাস্ট্রিক পিট দেখো শ্যালো, এটা শ্যালো কোন দিকে, ফান্ডাস বডিতে এরা শ্যালো, বাট পাইলোরিক পোর্শন অফ দ্য স্টমাকের দিকে কিন্তু আবার এই গ্যাস্ট্রিক পিটগুলি ডিপার। তাহলে বটম অফ দ্য গ্যাস্ট্রিক পিটে ওপেন করে কি, গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। এছাড়া ল্যামিনা প্রপ্রি আমরা আরও কি দেখতে পাচ্ছি, দিচ ইজ এ লিম্ফ্যাটিক নোডিউল। তাছাড়া আমরা জানি কি ল্যামিনা প্রপ্রিয়া ইটস এ লুজ কানেক্টিভ টিস্যু। তাহলে লুজ কানেক্টিভ টিস্যু মানে কি, এখানে কানেক্টিভ টিস্যু সেল থাকবে, ফাইবার থাকবে এবং আর্টারিও থাকবে, ভেনিও থাকবে। এছাড়া এটা আমরা দেখতে পাচ্ছি লিম্ফ্যাটিক নোডিউল। তাহলে মিউকোসা আবারও বলি, ইট ইজ কম্পোজড অফ লাইনিং এপিথেলিয়াম, ল্যামিনা প্রপ্রিয়া অ্যান্ড মাসকুলারিস মিউকোসা। ল্যামিনা প্রপ্রিয়া ইট ইজ প্যাকড উইথ গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস, এই গ্যাস্ট্রিক গ্ল্যান্ডগুলি ওপেন করবে কোথায়, বটম অফ দ্য গ্যাস্ট্রিক পিট। এখন এই যে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থ্রু আউট দ্য স্টমাক, এই যে ল্যামিনা প্রপ্রিয়া গ্ল্যান্ডের নাম কি, গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। বাট
কার্ডিয়াক এন্ডের দিকে যে গ্ল্যান্ডগুলো থাকে তাদেরকে আমরা বলি কার্ডিয়াক গ্ল্যান্ড, বডি এন্ড ফান্ডাসে যে গ্ল্যান্ডগুলো থাকে তাকে আমরা বলি মেইন গ্ল্যান্ড, এন্ড পাইলোরিক পোর্শনে যে গ্ল্যান্ডগুলি থাকে তাদেরকে আমরা বলি পাইলোরিক গ্ল্যান্ড। এখন কার্ডিয়াক গ্ল্যান্ড এন্ড পাইলোরিক গ্ল্যান্ড এইখানে যে গ্ল্যান্ডগুলো তাদের মেইন সিক্রেশন হলো কি মিউকাস, বাট ফান্ডাস এন্ড বডি যাদেরকে আমরা বলছি মেইন গ্ল্যান্ড এদের সিক্রেশনটা আমরা আলাদা আলাদা কোন সেলটাকে সিক্রেট করে বলবো। তার আগে যে কার্ডিয়াক এন্ড এন্ড পাইলোরিক এন্ড তাদের যে সেলগুলি তারা সিক্রেট করবে কি মিউকাস। তাহলে পাইলোরিক গ্ল্যান্ড এন্ড কার্ডিয়াক গ্ল্যান্ড এদের সেলগুলি কীরকম মিউকাস সিক্রেটিং সেল। আর এই যে লাইনিং এপিথেলিয়ামের যে সিম্পল কলামনার এপিথেলিয়াম তারাও কিন্তু মিউকাস সিক্রেট করে। নাও যে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, একটা গ্যাস্ট্রিক গ্ল্যান্ডে কি কি সেল থাকে দেখো, একটা গ্ল্যান্ডের আমরা কি কি বলি, প্রথমে বলি কি এই যে নিচের দিয়ে কি এটাকে বলে বেইজ আর ফান্ডাস, এই জায়গাটাকে বলে নেক, একদম উপরের পোর্শনটাকে বলে ইথমাস। তাহলে আমরা যদি উপর থেকে নিচে নামি ইথমাস নেক অ্যান্ড বেইজ আর ফান্ডাস, তাহলে উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি কি এগুলি প্যারাইটাল সেল এবং বেজের দিকে এগুলি কি স্টিপ সেল, এছাড়া কি থাকে এই ইথমাসের দিকে মিউকাস নেক সেল। তাহলে মিউকাস নেক সেল এদের সিক্রেশন মিউকাস। প্যারাইটাল সেল, প্যারাইটাল সেলের নাম্বারই কিন্তু বেশি, ফান্ডাস অ্যান্ড বডিতে আমরা দেখতে পাচ্ছি যে প্যারাইটাল সেল বেশি। এই প্যারাইটাল সেলের সিক্রেশনটা কি হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যান্ড ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল। তো আমরা জিজ্ঞেস করি পরীক্ষার সময় যে ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেলের কাজটা কি, হোয়াট ইজ দ্য ফাংশন অফ ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল, ইট হেল্পস ইন দ্য অ্যাবজর্পশন অফ ভিটামিন বি টুয়েলভ। ভিটামিন বি টুয়েলভ যদি অ্যাবজর্পশন না হয় তাহলে কি হবে আমাদের ম্যাচুরেশন ফেলিওর এনিমিয়া, দ্যাট ইজ মেগালোব্লাস্টিক এনিমিয়া। তাহলে প্যারাইটাল সেল দুইটা জিনিস সিক্রেট করতেছে, প্যারাইটাল সেলের আরেকটা নাম কি অক্সেন্টিক সেল, একটা হলো ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল আর একটা কি হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর চিফ সেল অর জাইগোজেনিক সেল এদের সিক্রেশনটা কি পেপসিনোজেন, পেপসিনোজেন কি এটা ইনঅ্যাক্টিভ, বাট হোয়েন ইট কামস ইন কন্টাক্ট উইথ দ্য হাইড্রোক্লোরিক অ্যাসিড তখন এটা কনভার্ট হয় কিসে পেপসিন, যেটা একটা প্রোটিওলাইটিক এনজাইম। তাহলে একটা মেইন গ্ল্যান্ড দ্যাট ইজ ফান্ডাস অ্যান্ড বডিতে যে গ্ল্যান্ড থাকে তাতে আমরা কী কী টাইপের সেল পেলাম, মিউকাস নেক সেল, প্যারাইটাল সেল অ্যান্ড চিফ সেল। এছাড়াও থ্রু আউট দ্য জিআই ট্র্যাক্ট এই গ্ল্যান্ডের মধ্যে স্টেম সেল থাকে, যারা এই সেলগুলি ডিস্ট্রয় হলে প্যারাইটাল সেল, চিফ সেল, মিউকাস নেক সেল এগুলি যদি ডিস্ট্রাকশন হয় তখন তারা আবার রিজেনারেট করে, কীভাবে ওই যে স্টেম সেল এগুলিকে প্রোডিউস করে। এছাড়া থাকে এন্টারো এন্ডোক্রাইন সেল, এন্টারো এন্ডোক্রাইন সেল তারা হরমোন সিক্রেট করে। এন্টারো এন্ডোক্রাইন সেল পাইলোরিক গ্ল্যান্ডে থাকে যেমন জি সেল, তার সিক্রেশন কি গ্যাস্ট্রিক। তাহলে আমাদের মিউকোসাল লাইনিং এপিথেলিয়াম তো আমরা বললাম সিম্পল কলামনার এপিথেলিয়াম, ইট শোস টিউবুলার ইনফোল্ডিং যেটাকে আমরা বলছি গ্যাস্ট্রিক পিট, তার বটমে ওপেন করতেছি কি গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। ল্যামিনা প্রপ্রিয়াটা কি, এটা একটা লুজ কানেক্টিভ টিস্যু লেয়ার, ইট ইজ প্যাকড উইথ গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস। এছাড়াও থাকবে কি, এটা যেহেতু একটা লুজ কানেক্টিভ টিস্যু লেয়ার, ভেরিয়াস টাইপস অফ কানেক্টিভ টিস্যু সেলস, ফাইবার্স, এছাড়া আমরা দেখতে পাচ্ছি লিম্ফ্যাটিক নোডিউল, আর্টারিয়াল ভেনিউল এগুলি থাকবে। অ্যান্ড মাস্কুলারিস মিউকোসা, ইট ইজ কম্পোজড অফ টু লেয়ার্স, আউটার লঙ্গিটুডিনাল অ্যান্ড ইনার সার্কুলার লেয়ার। এবং এই যে মাস্কুলারিস মিউকোসা একেবারে ল্যামিনা প্রপ্রিয়াল দেখো একদম উপর পর্যন্ত চলে গেছে। এই মাস্কুলারিস মিউকোসা যখন কন্ট্রাক্ট করে তখন কিন্তু টেম্পোরারি মিউকোসাল ফোল্ড ডেভেলপ করে, বাট যখন হোয়েন স্টমাক ইজ ডিস্টেন্স তখন কিন্তু এই টেম্পোরারি ফোল্ডগুলি ডিসঅ্যাপিয়ার করে যায়, কাজে টেম্পোরারি মিউকোসাল ফোল্ডকে কী বলা হয় রুগ। তাহলে মাস্কুলারিস মিউকোসা ইট ইজ কম্পোজড অফ টু লেয়ার্স, আউটার লঙ্গিটুডিনাল অ্যান্ড ইনার সার্কুলার লেয়ার। নাও দিস ইজ দ্য সাবমিউকোসা, হোয়াট ইজ সাবমিউকোসা, ইটস এ ডেন্স ইরেগুলার কানেক্টিভ টিস্যু লেয়ার। তো ডেন্স ইরেগুলার কানেক্টিভ টিস্যু লেয়ার মানে কি আমরা জানি, যেখানে ফাইবারের পরিমাণ বেশি এবং ফাইবারের কোনোরকম কোনো রেগুলার ওরিয়েন্টেশন নাই, বা কোন ফাইবারটা বেশি থাকে কোলাজেন ফাইবার, কোলাজেন ফাইবার ছাড়া আরও কী কী ফাইবার থাকবে, রেটিকুলার ফাইবার, ইলাস্টিক ফাইবার, এছাড়া দেখো নিউমারাস আর্টারিওল ভেনিওল, দিস আর দ্য ভেনিওস, এটা ভেনিওল এগুলি সব ভেনিওল আর এগুলি আর্টারিওল। এছাড়া মোস্ট ক্যারেক্টারিস্টিক ফিচার উইচ ইজ দ্য মিজনার্স নার্ভ্লেক্সাস থ্রু আউট দ্য জিআই ট্র্যাক্ট, এন্টেরিক নার্ভাস সিস্টেম আমরা বলি যে সাবমিউকোসায় থাকে মিজনার্স ফ্লেক্সাস
and muscle layer মধ্যে থাকে myelinic plexus এরা parasympathetic ganglia হিসেবে কাজ করে post ganglionic parasympathetic neuron হিসেবে কাজ করে Meissner's plexus and myelinic plexus peristalsis এ help করে stomach duodenum jejunum এরা তো fissure তাদের autonomic nervous system দিয়ে তাদের supplied হয় sympathetic and parasympathetic supply তাদের আছে in addition এই যে enteric nervous system throughout the GI tract আমরা enteric nervous system পাবো তো সাবমিউকোসাই পাই কি আমরা Meissner's nerve plexus আর যে মাসেল লেয়ার দেখো দ্যাট ইজ দ্য মাসকুলারিস এক্সটার্নাল ইট ইজ কম্পোজড অফ থ্রি লেয়ার্স আউটার লংগিটুডিনাল মিডিয়াল সার্কুলার এন্ড ইনার অবলিক তো থ্রু আউট দ্য জিআই ট্র্যাক্ট জেনাইল প্ল্যানটা যদি আমরা মাসকুলারিস এক্সটার্নাল জানি থ্রু আউট দ্য জিআই ট্র্যাক্ট কয়টা লেয়ার থাকে আউটার লংগিটুডিনাল এন্ড ইনার সার্কুলার বাট স্টমাক ইজ এক্সেপশন ইট ইজ কম্পোজড অফ থ্রি লেয়ার্স outer longitudinal, medial circular and inner oblique and inner oblique layer is incomplete দেখো এই যে which is the inner oblique layer তাহলে এটা কিন্তু একটা স্টমাকের ক্যারেক্টারিস্টিক ফিচার যে তার মাসকুলারিস এক্সটার্না কম্পোজড অফ থ্রি লেয়ার্স and between the outer longitudinal and medial circular which is the myenteric nerve plexus or Auerbach's nerve plexus and finally the outermost layer is the serosa what is serosa we jani ekta loose connective tissue layer covered by simple squamous epithelium ebong ekhane je numerous adipocyte dekha jacche adipocyte era jokhon collected hoy tokhon take amra boli adipose tissue ei je adipocyte gular appearance ta kirokom signatory appearance tale this is all about the histological structure or microscopic structure of the stomach আমরা পরের ছবিতে যাই যদি আমরা পুরাটা বলে ফেলেছি তারপরও আমরা দেখো এখানে একটু মিউকোসা এন্ড সাবমিউকোসা হায়ার ম্যাগনিফিকেশনে দেখানো আছে দিস ইজ দা গ্যাস্ট্রিক পিট এই গ্যাস্ট্রিক পিটে ওপেন করবে কি দিস আর দা গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস ল্যামিনা প্রপ্রিয়া দিস ইজ দা লাইনিং এপিথেলিয়াম দিস ইজ দা ল্যামিনা প্রপ্রিয়া which is packed with gastric glands lamina propria এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি this is the lymphatic nodule and muscularis mucosa outer longitudinal and inner circular তো এই যে muscularis mucosa থেকে muscle একেবারে lamina propria এর মধ্যে চলে গেছে যখন এই muscularis mucosa টা contract করবে temporary mucosal fold will develop in the stomach তো এই যে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড আমরা বলছিলাম তার কি কি পার্ট ইথমাস নেক এন্ড বেজ অর ফান্ডাস বেজের দিকে যে সেলগুলো থাকে এগুলো হলো চিপ সেল এগুলি কি প্যারাইটাল সেল এদিকে মিউকাস নেক সেল দিস ইজ দা সাবমিউকোসা ভেনিওল আর্টারিওল এগুলি আর এই যে দেখো কানেকটিভ টিস্যু সেল ফাইব্রোব্লাস্ট কানেকটিভ টিস্যু ফাইবার কোলাজেন ফাইবার এগুলি দেখানো হয়েছে আমরা পরের ছবিতে যাই তো এখানে পাইলোরিক গ্ল্যান্ড তো একটু আগেই আমি বলেছিলাম যে পাইলোরিক গ্ল্যান্ডের সিক্রেশন কি মিউকাস তো এখানকার সেলগুলি সব কি সিক্রেট করবে মিউকাস সিক্রেটিং সেল আগের ছবিতে আমরা দেখলাম কি একটা গ্যাস্ট্রিক গ্ল্যান্ডে মিউকাস নেক সেল প্যারাইটাল সেল চিপ সেল এছাড়াও বলছি কি এন্টারো এন্ডোক্রাইন সেল থাকে যেটা এই এই ছবিতে দেখানো হয় নাই এন্টারো এন্ডোক্রাইন সেল এন্ড স্টেম সেল তো পাইলোরিক গ্ল্যান্ড যেটা সেখানে ওয়ান টাইপ অফ সেল দ্যাট ইজ দ্য মিউকাস সিক্রেটিং সেল এছাড়া এন্টারো এন্ডোক্রাইন সেল একটা থাকে যেটার নাম কি জি সেল যে সিক্রেট করবে কি গ্যাস্ট্রিক এগুলি সব মিউকাস অ্যাসিন এবং এখানে আমরা বলছিলাম যে পাইলোরিক রেজিয়ানে গ্যাস্ট্রিক পিট ডিপার দ্যাট এই পর্যন্ত গ্যাস্ট্রিক পিট বাট ফান্ডাস অ্যান্ড বডিতে গ্যাস্ট্রিক পিট শ্যালোয়ার পাইলোরিক গ্ল্যান্ডগুলি কীরকম ব্রাউন্স টিউবুলার ব্রাঞ্চ টিউবুলার গ্ল্যান্ডস এবং তারা ওপেন করবে কোথায় যে বটম অফ দ্য গ্যাস্ট্রিক পিটে এটা একটা লিম্ফ্যাটিক নোডিউল উইথ টার্মিনাল সেন্টার সো দিস ইজ অল অ্যাবাউট দ্য মাইক্রোস্কোপিক স্ট্রাকচার অফ দ্য স্টমাক তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার কমেন্টস করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এটা ভালো করে পড়ার জন্য আমার একটা বই আছে ইজি হিস্টোলজি সেকেন্ড এডিশন ঢাকাতে পাওয়া যায় না তোমরা আমার সাথে কমিউনিকেট করতে পারো আমার সেল নাম্বার 01712951685 তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা ইউটিউব কমেন্ট সেকশনে দিয়ে কোশ্চেন করবা অথবা ফেসবুক মেসেঞ্জারেও কোশ্চেন করতে পারো অথবা সরাসরি আমার সেল নাম্বারেও তোমরা ফোন করে কোশ্চেন করতে পারো তোমাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ